আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল থেকে কিভাবে নারকেলের দুধ বের করে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি, সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। নারকেলের দুধ নারকেল থেকে বের করার পর আমরা এয়ার টাইট কন্টেনারে ভরে অথবা কাচের বোতলে বা প্লাস্টিকের বোতলে ভরে আমরা 6 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো। আর যখন আমরা এই নারকেলের দুধ কোনো রেসিপির মধ্যে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা নারকেলের দুধ ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে আমরা নারকেলের দুধ ব্যবহার করতে পারবো। আর যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে আবার চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো। তো চলুন দেখে নিই নারকেল থেকে নারকেলের দুধ কীভাবে বের করতে হয়। 4টা বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেলগুলো আমি নারকেল কুড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি নারকেল কুড়ানির সাহায্যে। এখন এই নারকেল কুড়ানোর মধ্যে আমি প্রথমে 4 কাপ কুসুম গরম পানি দিয়ে কুচলে কুচলে ধুয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পানি। আপনারা চাইলে কিন্তু এই নারকেল কুড়ানো এবং পানি ব্লেন্ডার করে নিতে পারেন, সেক্ষেত্রে অল্প অল্প করে অল্প অল্প পানি দিয়ে তারপর নারকেলগুলো ব্লেন্ডার করে নেবেন। এভাবে কষলে নিলে যে আসল যে নারকেলের দুধ ওটা কিন্তু বের হয়ে যাবে, আর না কষলালে কিন্তু বের হবে না। এভাবে করে আমাদের কষলিয়ে কিন্তু নিতে হবে। দেখুন এই যে আর আপনারা যদি একটা নারকেল থেকে নারকেলের দুধ ওঠাতে চান, সেক্ষেত্রে 1/2 কাপ কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ডার করে নারকেলটাকে তারপর একটা ছাঁকনির উপরে পাতলা কাপড় বিছিয়ে তারপর এভাবে করে চিপে চিপে নেবেন। আমার কষলানো হয়ে গিয়েছে, আমি এখন এইভাবে করে নারকেলগুলো একটু চিপে চিপে নারকেলের দুধ বের করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা 2 হাত দিয়ে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যতটা সম্ভব এভাবে করে আমরা উঠিয়ে নিব। তারপর কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন তেমন একটা কিন্তু হাতে উঠে না, সেক্ষেত্রে কি করব, একটা বল নিয়ে নিলাম, একটা স্ট্রেনার নিয়ে নিলাম, একটা পাতলা সুতি কাপড় আমি এর মধ্যে বিছিয়ে দিচ্ছি। এই দেখুন যে আমরা যে ছানা ছাকি সেরকম আপনাদের কাছে যেটাই থাক সেটা দিয়ে আপনারা এইভাবে করে ছেঁকে নেবেন। এই দেখুন এখন আমরা পুটলির মতো এভাবে করে ধরে এই ছাঁকনির এখন আর প্রয়োজন নেই, ছাঁকনিটা সরিয়ে ফেললাম। এইভাবে করে একটু চিপে নিলে দেখুন আমাদের নারকেলের দুধ কিন্তু বের হয়ে যাচ্ছে। যতটা এভাবে করে চিপে নেওয়া যায় এই দেখুন, বাস আর প্রয়োজন নেই। এখন আমি যে বলে নারকেল নিয়েছিলাম এখন সেই বলে নিয়ে নিচ্ছি এই নারকেলগুলো। আমরা চাইলে যখন আমরা রেসিপির মধ্যে এই নারকেলের দুধ আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা আরেকবার ছেঁকে নিতে পারি। আর এই নারকেলের দুধ যদি আমরা একটু ঘন করতে চাই, সেক্ষেত্রে 4টা নারকেলের জন্য আমরা 2 কাপ পানি দিয়ে তারপর নারকেলের দুধ বের করে নিতে পারি, সেক্ষেত্রে নারকেলের দুধ অনেক ঘন হবে। এই তো দেখুন আমাদের তৈরি নারকেলের দুধ। আশা করি আমার নারকেল দুধের
টিপসগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।